রাস্তা সংস্কারকরণ প্রসঙ্গে করা নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন নাটোর চার আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল কুদ্দুস। প্রশ্নটি করেন নগর ইউনিয়নের মসিন্দা গ্রামের মিলন সরকার এমপির কাছে। তিনি জানতে চান মসিন্দা গ্রাম থেকে কাঁঠালবাড়িয়া হয়ে মকিমপুর দিয়ে কদিম চিলান কিলিম মোড় পর্যন্ত রাস্তাটির সংস্কার কাজ কবে থেকে শুরু হবে। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আব্দুল কুদ্দুস এর জবাব দেন। ধন্যবাদ মনির ইসলাম মিলন সাহেবকে। নগর ইউনিয়নের মতো আমাদের নির্বাচন এলাকা আরো 13টি ইউনিয়ন এবং 3টা পৌরসভা রয়েছে, 348টা গ্রাম রয়েছে এবং গ্রামগুলির রাস্তাগুলি মূলত মাটি রাস্তা, কাঁচা রাস্তা। রাস্তা পাকা করার কাজ শুরু হয়েছে মূলত 96 সন থেকে। মাঝখানে 2001-এর থেকে 2008 পর্যন্ত কোনো রাস্তাঘাটের কোনো কাজই হয়নি। সেই সময় যারা ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং সংসদ সদস্য ছিলেন তারা সে কোনোদিন খেয়ালও করেনি। আমার নির্বাচন এলাকায় যতগুলি রাস্তা হয়েছে প্রায় 5 শতাধিক রাস্তা, সবটুকু কাজই আমাদের সরকার অর্থাৎ জননেত্রী শেখ হাসিনা সরকারের অধীনেই হয়েছে এবং আমাকে এটা প্রপোজাল তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হয়েছে এবং প্রকৌশলী দিক থেকে বিবেচনা করে যেগুলো অগ্রাধিকার ভিত্তিতে মনে করা হয়েছে সেইগুলি কাজগুলি হয়েছে এবং এখনও অনেক চলমান কাজ রয়েছে। আপনি যে গ্রামগুলির কথা বলেছেন আপনি নিশ্চয়ই স্মরণ আছে যে মাত্র কিছুদিন আগে আমি মকিমপুরে একটা বিশাল জনসভার মধ্যে একটা রাস্তার পাকাকরণের কাজ শুরু করে দিয়ে আসছি। এর আগে আপনি মকিমপুর পর্যন্ত পাবনা নাটোর সড়কের কয়েন বাজার ছেড়ে এসে কয়েন বাজারের গোরস্থানের সামনে যে উত্তর দিকে যে রাস্তা সে রাস্তাটি আগে এক বরেন্দ্র থেকে করা হয়েছিল 1 কিলোমিটার, আবার নতুন করে 100 কিলোমিটার রাস্তার কাজ চলছে। আমি কয়েকদিন আগেই ওই মসিন্দা গ্রামে আপনাদের গ্রামে গিয়েছিলাম, সেখানে একটা বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে, 3টা বাড়ি পুড়ে গেছে এবং 2টা গরু পুড়ে গেছে এবং সেখানে দেখতে যায় সেই রাস্তার সাথেই হচ্ছে আমার হাবিবুর রহমানের কথা বলেছেন, সে আমার এই সঙ্গেকার একটা মুক্তিযোদ্ধা ভাই আমাদের দলের ভাইস প্রেসিডেন্ট ছিল, উনি মারা গেছেন, ওনার ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছে। আমি তাকে বলেছিলাম যে আপনাদের এই রাস্তার অবস্থা এরকম কেন, মাটি লেভেলিং করার মতো লোকও আমরা খুঁজে পাওয়া যায় না, সব কিছুতেই যদি হচ্ছে সরকারের উপর নির্ভর করতে হয় তাহলে কোনো ধরনের এই ধরনের কাজ এভাবে পড়েই থাকবে। আর একটা কথা আপনি বলেছেন যে আপনার জন্মের 30 বছরেও সংস্কার হতে দেখলাম না। সংস্কার বলতে কী হচ্ছে, সংস্কার হচ্ছে একটা এক্সিস্টিং রাস্তা আছে সেটাকে ভাঙাচোরা নষ্ট হয়ে গেছে সেটাকে মেরামত করা, একে বলে সংস্কার। আর একটা আছে নতুন রাস্তা তৈরি করা, সে নতুন রাস্তা তৈরি করতে গেলে যে সকল প্রক্রিয়া গ্রহণ করতে সেই প্রক্রিয়ার সাথে এলাকার জনগণের সম্পৃক্ততা থাকতে হয়। আপনি একটা প্রশ্নের মাধ্যমে এই সম্পৃক্ততা বলবেন না। আপনি 3টা গ্রামের কথা বলছেন, এই 3টা গ্রামকে আমি চিনি এবং এখানে আরেকটা সমস্যা আছে যে কদম ছিলেন কিলিক মোড় বলছেন, এটা আমাদের নির্বাচনী এলাকা নয়, এটা হচ্ছে লালপুর বাগাতে পারে নির্বাচন এলাকায়, এখানে ওখানকার জনগণ জানেন যে এটা হচ্ছে তাদের এলাকা। এক এলাকার ভিতরে গিয়ে আরেক এলাকার কর্মকাণ্ড সম্ভব নয় একই জায়গা থেকে, সেটা একটা প্রশ্ন আছে। আর একটা প্রশ্ন আপনার এখানে আছে যে বর্ষা মৌসুমে আমাদের গ্রামের আর কি, তো বর্ষা মৌসুমে কি পানি হবে না তো কি হচ্ছে আগুন ঝরবে যে যাতে করে রাস্তাঘাট শুকায় থাকে, এইটা প্রশ্নটা করা এইভাবে মানে মানে আর আছে গ্রামের মানুষ যখন বসবাস করে সেখানে শিক্ষার্থী থাকবে, বাইরে চাকরি করলে যা চাকরিজীবী তারা এখান থেকে চাকরি কেউ কারণ বাইরেই থাকে, ব্যবসা থাকে, ব্যবসা বড় ব্যবসায়ী কেউ নাই, ছোটো ছোটো ক্ষুদ্র ব্যবসায়ী নিকটবর্তী হাটে যায় ছোটোখাটো হয়তো কেনা বেচা করে, এই ধরনের কথা বলে আর কি। আর আরেকটা জিনিস আছে যে বাংলাদেশের শুধু না পৃথিবীর সৃষ্টির পরের থেকেই মানুষের বসতি এখানে আছে, ধীরে ধীরে সেগুলির উন্নয়ন হয়, একবারে কোনো জায়গাতেই উন্নয়ন হয়নি এক। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস আছে যে হচ্ছে এটা একেবারে মারাত্মক একটা কথা যে আমাদের দেশের স্বাধীনতার আজকে 46 বছর পরে যখন আমরা যদি বলি যে আমাদের জীবনযাত্রার মান একেবারে নিম্নতর হয়ে যাচ্ছে এটা সঠিক কথা নয়। যে মানুষের হচ্ছে শ্রমের দাম ছিল মাত্র 40 টাকা সেই আজকে 500 টাকা 400 টাকা করে হয়েছে,
যে মানুষের হচ্ছে বাড়ি ঘরে বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে। রাস্তাঘাটের আন্তঃগ্রাম এবং আন্ত ইউনিয়ন আন্ত উপজেলার রাস্তাগুলি সড়কগুলি প্রায়োরিটি ভিত্তিতে করা হচ্ছে। এই বিষয়টি হচ্ছে আপনাদের জানার পরে হচ্ছে প্রশ্নগুলি রাখলে ভালো হয়। তারপরে আপনি একজন ভোটার বা আপনি একজন হচ্ছে সচেতন নাগরিক হিসেবে আমাকে প্রশ্ন করেছেন, প্রশ্ন করার অধিকার আপনার সম্পূর্ণ আছে, কিন্তু তার মধ্যেও কিন্তু একতরফা কোনো দিন অধিকারের কোনো বিষয় নেই। এটা আর একটা কথা আপনি বলেছেন যে রাস্তার কাজ কদম শুরু করবেন, এই তিন গ্রামের রাস্তার কাজ, রাস্তার কাজ কিন্তু শুরু কিন্তু কোনো সংসদ সদস্য করেন না। কিন্তু সংসদ সদস্য কী করেন, প্রপোজাল পাঠান, সেটা পাস হলে একনেক থেকে পাস হয়, প্ল্যানিং মিনিস্ট্রিতে পাস হতে পারে, যা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কিংবা রোডস স্থান সড়ক জনপথ কিংবা ইউনিয়ন পরিষদের যে 1% এবং LGBSP মাধ্যমে যে রাস্তাগুলো করা হয় সেই বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে এগুলি থাকতে হয়। আমার ধারণা যে আপনাদের এলাকার মানুষ আপনারা কোনো প্রক্রিয়ার সাথেই যুক্ত হন নাই, আপনার প্রশ্ন করতে হয় সেই জন্য করতে। আপনি সেদিন আমাদের হচ্ছে আমার ওই অনুষ্ঠানে আপনি ছিলেন কি না এবং কদম ছিলেনই হচ্ছে অনুষ্ঠানটা করা হয়েছে, এখনও দেখবেন সেখানে কাজ হচ্ছে এবং সেখানে আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সাব ইঞ্জিনিয়াররা থাকছে ওখানে, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ব্যবস্থা থাকছে ওখানে এবং কন্ট্রাক্টর বা কন্ট্রাক্টরের সহকারী যারা তারা ওখানে থাকছে। সেদিন কিন্তু আপনি কথাগুলি বলতে পারতেন, সেদিন কিন্তু কেউ কোনো কথাগুলো বলেন না, আমার সম্ভবত আপনি সেদিন উপস্থিত ছিলেন না। আর আপনি প্রশ্ন করেছেন 20 তারিখে, আর আমার কাছে উত্তর নিতে হচ্ছে এপ্রিল মাস 20 তারিখ, মানে মার্চের 20 তারিখ, আর উত্তর হচ্ছে এপ্রিলের 4 তারিখ। আর এই বিষয়টি হচ্ছে আপনাকে আমি একটা পরামর্শ দিতে চাই যে আপনি আমাদের এই ইঞ্জিনিয়ার উপজেলার ইঞ্জিনিয়ার ওখানে যাবেন, যায় হচ্ছে রাস্তাগুলি আমাদের সব রাস্তার তালিকা করা আছে, আর সম্ভবত আপনার এই রাস্তার আইডি নাম্বার নেই, আইডি নাম্বার থাকলে কিন্তু আপনি তালিকাতে পাবেন, আইডি নাম্বার না থাকলে আপনি কিন্তু তালিকা করতে পাবেন না। আইডি নাম্বার বহির্ভূত রাস্তাগুলি করার দায়িত্ব হচ্ছে এই স্থানীয় সরকার মন্ত্রণালয় না, এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের মধ্যে মাধ্যমে করে, এবং ইভেন এটা বরেন্দ্রের মধ্যেও হচ্ছে পড়ে না, তারপরে বরেন্দ্রের বিষয়টি আমরা মাথায় রাখবো। এক আবার সর্বশেষ যেটা কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে আমাদের অর্থ বছর, এখানেই সব সমস্যা। কিন্তু আপনি জানেন না আপনার লেখাপড়া কদ্দূর, জাতি সম্পর্কে দেশ সম্পর্কে আপনার ধারণা কী, আপনাদের বাজেট পাস হওয়া হচ্ছে 30 জুন প্রতি বছর আর কি, এবং 1 এপ্রিল থেকে হচ্ছে এই কাজটা শুরু হয়, বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ শুরু হয়, আর টাকার অ্যালটমেন্ট পাওয়া হচ্ছে সব বিভিন্ন এলাকায় সেপ্টেম্বর মাসে, কাজ শুরু হয় নভেম্বর ডিসেম্বরে। এখন আপনার হচ্ছে এই এপ্রিল মাসে অলরেডি আপনার এই 17-18 অর্থ বছরের বাজেট প্রণয়নের কাজ শুরু হয়ে গেছে, এবং বিভিন্ন জায়গায় আমাদের মাননীয় অর্থমন্ত্রী হচ্ছে বিভিন্ন জনের সাথে কথাবার্তা বলতেছে, স্টেক হোল্ডারদের সাথে কথাবার্তা বলতেছে, এবং আমাদের সেই বাজেটের পরিমাণটা ভ্যালুয়ামটা কত বড় হবে সেটা হচ্ছে কথা হচ্ছে। আমাদের এর আগেরবার প্রায় 3,90,000 কোটি টাকা ছিল, এবার 4.5 লক্ষ কোটি টাকার হচ্ছে বাজেট করার চিন্তা ভাবনা চলছে। তো সেই সময়টা এখন এখন হচ্ছে এপ্রিল মাস, মে জুন, আপনার মে মাসের হয়তো দ্বিতীয় সপ্তাহে আমাদের বাজেট অধিবেশন শুরু হবে, তারপরে এটা 26-27, কারণ 27-28 তারিখে ঈদ, রমজানের ঈদ আছে, সেই হেতু হয়তো 2-1 দিন আগে এটা হচ্ছে পাস হয়ে যায়, তারপরে 1 এপ্রিল থেকে কাগজপত্র তৈরি হওয়া শুরু হবে, তারপর সেপ্টেম্বর অক্টোবর থেকে কাজ শুরু হবে। এই বিষয়গুলি জানার পরে হচ্ছে আমাদের প্রশ্ন করা বা বাঞ্ছনীয়। আর আমি এটার আমি একটা আরেকটা কথা বলি যে আপনাদের আমাকে হয়তো সমর্থন করেছেন কি করেন না তা চিনি না জানি না, তারপরেও আমি এলাকার হচ্ছে পার্লামেন্ট সদস্য, আমার দায়িত্ব যে আমার বিভিন্ন সমস্যা রাস্তাসহ সমস্যাগুলি দেখা এবং তদারকি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সেগুলি পাস করানো, এটাই হচ্ছে আমার কাজ। কাজ কাজ দাঁড়াতে কেউ কাজ করবে না, কিন্তু পার্লামেন্ট সদস্যরা কাজ শুরু করে না, কাজের ব্যবস্থা করে, এটা হচ্ছে মনে রাখতে হবে। সবাইকে ধন্যবাদ। সালাম। এমপি আব্দুল কুদ্দুসের কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার MP.com এর অ্যাম্বাসেডর শাকিল আহমেদ ও সাকলাইন শুভ।